করলে বিশেষ করে শুভেন্দু অধিকারীর কর্মসূচি হলেই 144। এখানে গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি মেজরিটি পেয়েছে নিচু কসবা জিপিতে। পঞ্চায়েত গঠনের দিন এখানে আমি বলবো পুলিশের মদতে তৃণমূল কংগ্রেসের কিছু সীমিত সংখ্যক গুন্ডা, পুলিশ যদি না থাকে এরা একটা লোকও বাড়িতে থাকতে পারবে না। এদেরকে পুলিশ এখানে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, লোক জনগণ এদের সঙ্গে নেই। গুলি করেছে একজনকে, আমি তাকে দেখলাম, আরেকজন গুলি লাগা অবস্থায় বাড়িতে আছে, একজনের হাত ফ্র্যাকচার করেছে। আমাদের কর্মসূচি আজকে ছিল আলিপুর বাজারে, আমরা প্রতিবাদ সভা করব, আর আমাদের দুটো সদস্যকে ওরা টাকা দিয়ে কিনেছে। তৃণমূলের কয়লা বালি গরু চাকরি বিক্রির অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে আমাদের দুজনকে কিনেছে। দুজনকে কেনার পরেও এখানে পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি গঠনে আমরা মেজরিটি আছি। আমাদের সাতজন মেম্বার আছে, দুজন চলে যাওয়ার পরেও তিনজন প্রধান আছে, জেলা পরিষদ এমপি এমএলএ সব মিলে 13 জন আমরা আছি। তা এরা জানে যে পঞ্চায়েত সমিতির কর্তৃত্ব এরা নিয়ে যেতে পারবে না। আর আজকে প্রায় 10,000 মানুষ চারটি বড় মিছিল করে আলিপুর বাজারে সমবেত হতো, সেখানে আমি এবং আমাদের জেলা সভাপতি আছেন, এমএলএরা আছেন, লোকাল এমএলএ, আমাদের উত্তরকান্ঠের এমএলএ, ভগবানপুরের এমএলএ, এলাকার সব নেতারা আছেন, মণ্ডল সভাপতিরা আছেন, আমরা ওখানে একটা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ সভা করতাম। 5-6 দিন ধরে ঝুলিয়ে রেখেছে এবং আমাদের স্থানীয় নেতাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনাদেরকে অনুমতি দেব। আমি এদের জানি, আমি আগে থেকেই জানি, আমার অভিজ্ঞতা আছে 2.5 বছরের। আমি বলছিলাম যে দেখো কি করবে, এরা দেবে না পারমিশন। 144 ধারা জারি করেছে মিটিং স্থল এবং তার 500 মিটার এলাকাতে। এরা যে কাপুরুষ, কাওয়ার্ড, মমতা পুলিশ। আমি ওখানে আগামী শনিবার দিন সভা করব। আমাদের নেতৃত্বরা ওই জায়গার এনওসি তো আমাদের কাছে আছেই, এনওসি নিয়েও নেওয়া হয়েছে, 26 তারিখের জন্য মেলে প্রেয়ার করে দেবে এবং সোমবার দিন এখানকার যিনি নেতৃত্ব আছেন আমাদের পবিত্র দাস, তিনি হাইকোর্টে প্রেয়ার করবেন পারমিশনের জন্য। আমরা আগামী শনিবার ওখানে, আজকে শনিবার, পরের শনিবার সভা করব। আমরা ছাড়ার কোনো জায়গা নেই, এদেরকে আমরা ছাড়বো না, পরিষ্কার করে। শুভেন্দু দা, কথায় কথায় বিরোধী দলের কর্মসূচি হলেই 144। তা আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? এগুলো যত করবে তত মরবে। আমি নন্দীগ্রাম আন্দোলনে এই এলাকায় দিয়েই নন্দীগ্রামে যেতাম, বটতলা দিয়ে। এখানে তখন কর্মাধ্যক্ষ ছিলেন একজন পতিত পাবনগিরি, তিনি আমি যাওয়ার আগে কাঠের গুঁড়ি ফেলতেন, মোটা মোটা লক ফেলতেন কাঠের, আমি সেগুলো ডিঙিয়ে 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 যেতাম। আমাকে তখনও আটকাতে পারেনি, এখনও পারবে না, আগামী দিনেও এখান থেকে এরা একদম সাফ হয়ে যাবে। প্রত্যেকটা গ্রামে পদ্ম অলরেডি ফুটেছে, কিন্তু আরও বেগবান, আরও তেজমান হয়ে এখানে পদ্ম ফুটবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্মান্তিক ঘটনার পর যারা গ্রেফতার হয়েছেন, আজকেও যখন তাদের কোর্টে প্রোডাকশন করা হচ্ছে, এত অত্যন্ত তাদের, তারা মধ্যমা দেখালেন সংবাদ মাধ্যমকে, এবং আপনারা যারা যখন গেছিলেন, যাই মানে এরা নো ভোট টু বিজেপি করেছে, মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে, মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে। WTI, DSF এই অর্গানাইজেশনগুলো মমতা ব্যানার্জির বি টিম, এরা মোদিজি বিরুদ্ধে প্রচার করে এবং বিজেপির বিরুদ্ধে প্রচার করে, এবং এদের সঙ্গে দেশবিরোধী শক্তি নকশাল মাওবাদীদের সরাসরি যুক্ত আছে, এটা প্রমাণ আপনারা ইতিমধ্যে গত পরশুদিন আমার যাওয়ার দিন ঘটনাকে কেন্দ্র করে পেয়েছেন। এরা মমতা ব্যানার্জির আশীর্বাদ পুষ্ট আছে, তাই বিরোধী দলনেতা আগাম সূচনা দিয়ে যাওয়ার পরেও, আমার অভিযোগ পাওয়ার পরেও ওদেরকে ছেড়ে দেয় থানার লক আপ থেকে, দুজনকেই ছেড়ে দেয়, আর একটা কেউ ওই ঝুঁটিওয়ালা ছিল, তা দুজনকেই ছেড়ে দেয়। স্বাভাবিকভাবে এই পুলিশের প্রশ্রয়ে আজকে এটা ঘটেছে, এত বড় ঘটনার পরেও পুলিশ স্পটে ঢোকেনি, ফরেন্সিক করেনি,
প্লেস অফ অকারেন্স থেকে যেসব এভিডেন্স লাগে পরবর্তীকালে চার্জশিট দেওয়ার জন্য সেগুলো কালেক্ট করেনি। ইতিমধ্যে হাইকোর্টে কেউ না কেউ জনস্বার্থের মামলা করেছেন। আমি গতকাল উনার পিতৃদেব মাতৃদেবকে বলেছি আপনারা কোর্ট করুন, আপনাদের পুলিশের কেন্দ্রের পুলিশ রাজ্যের পুলিশ সিবিআই সিআইডি এসব চটকে না গেলেও আপনারা কোর্ট মনিটরিং যদি তদন্ত না করেন কেউ পানিশমেন্ট পাবে না। এখন যেটা হচ্ছে মমতা মনিটরিং তদন্ত হচ্ছে, এ তৃণমূলের লোক আচ্ছা ওকে ডাকবে না, এর সঙ্গে আইপ্যাকের সম্পর্ক আছে ওকে ডাকবে না, এর সঙ্গে তন্ময় ঘোষের সম্পর্ক আছে ওকে ডাকবে না, আচ্ছা ও একুশে আমাদের হয়ে প্রচার করেছিল আচ্ছা ওকে একটু সরিয়ে রাখো, ও ওই কাউন্সিলরের ঘনিষ্ঠ ওকে ডাকা যাবে না। এখন যা হচ্ছে এটা হচ্ছে মমতা মনিটরিং, আর আগামী দিনে যেটা হওয়া উচিত কোর্ট মনিটরিং। আপনাকে কি সেদিনকে মেরে ফেলার চক্রান্ত আপনি মাওবাদীরা কি করে? মাওবাদীরা দেশের সংবিধানকে হত্যা করে, জনপ্রতিনিধি আমলা পুলিশ রাষ্ট্রবাদী মিডিয়া সবাইকে খতম করতে চায়। খতমের মানে কি? তো মাওবাদী যদি গাড়ির দিকে পাথর নিয়ে ছুটে আসে, সেই তার সে পাথর তার পাথরের সঙ্গে আর কি ছিল তো আমি জানি না। তো মাওবাদীরা কি রাজনীতি করে? সেলফ ডিক্লিয়ার করছে যে আমরা মাওয়িস্ট অর্গানাইজেশন, ন্যাচারালি একটা নিষিদ্ধ ব্যান অর্গানাইজেশন, তারা যা করতে চায় আমাকে রেকর্ড রাখতে হয়েছে। তো মানে এগুলোর জন্য সব তো মমতা ব্যানার্জি দায়ী, এবং মমতা ব্যানার্জিকে পস্তাতে হবে, আরও ভালো করে পস্তাতে হবে। বিজেপির কাউন্সিলররা যখন কলকাতা কর্পোরেশনের ক্লাব হাউসে প্রেস কনফারেন্স করছিলেন, বাইরে থেকে গুন্ডা এনে গোলমাল করেছে এবং গুন্ডাতে নেতৃত্ব দিয়েছে ওই পার্থর, ওই টাকা তুলেছিল যেটা নাকতলার ওই বাপ্পা, ওটা একটা বড় ডাকাত, ওকে সিবিআই ইডি অনেকবার ডেকেছে যায়নি, মিনিমাম ও ও 100 কোটি টাকা মিনিমাম ওখানে করেছে, তারপর তো পুকুর বুঝানোর টাকা আছে। না না, ও তো মমতা ব্যানার্জির বাবা বানিয়ে দিয়ে গেছিলো কর্পোরেশনটা। না ওসব চর্চায় যাবো। যাদবপুরের ঘটনাতে যেটা প্রমাণ হলো যে কর্তৃপক্ষ যদি আরেকটু সচেতন হতো, যদি সঠিক সময়ে কর্তৃপক্ষ কোনোদিন সচেতন হবে না, সচেতন হয়েছিল অভিজিৎ বাবু, তাকে ঘাড় ধাক্কা মেরে পার্থ তাড়িয়েছে, চোর পার্থ, আর মমতা ব্যানার্জি নিজে গিয়ে নেতৃত্ব দিয়েছিলেন অভিজিৎ বাবুর উৎখাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যদি তার কর্তৃপক্ষকে নিধিরাম সর্দার করে রাখতে চান, আর যিনি মহামান্য বিচারপতি মঞ্জুলা চেল্লুরের জাজমেন্ট ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন, তাকে গিয়ে ঘাড় ধাক্কা মেরে মুখ্যমন্ত্রী তার চোর শিক্ষামন্ত্রীকে দিয়ে তাড়ান, সেক্ষেত্রে কর্তৃপক্ষ তো যেমন কর্তৃপক্ষ চাইছে তেমন হবে। মমতা ব্যানার্জি সবসময় তার যেমন ঝাড়ে বাঁশ হয় সেই বাঁশই চান, অন্যরকম বাঁশ তিনি খোঁজেন না। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে হরিয়ানাতে একটা টিম গেছিল, কার নেতৃত্বে? মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে হরিয়ানাতে একটা টিম কি করতে গেছিল পরিদর্শন করার জন্য? হ্যাঁ, কি করতে গেছিল? এবং সেখানে যারা আহত আহত হয়েছে তাদের সাথে দেখা কি আহত? আগে 2000 ধর্ম হিন্দু লোককে মন্দিরে আটকে রেখেছিল ওদের বাড়িতে জায়গাকে গেছিল, 2000 হিন্দু লোক বাচ্চা মহিলা বয়স্কদের আটকে রেখেছিল মন্দিরে, ওখানকার একজন লেডি আইপিএস অফিসার পিটিএ সরিয়ে বের করেছে 6 ঘন্টার অপারেশনে, ওই দিন 2000 হিন্দু মারা যেত। গোটা মন্দিরকে ঘিরে রেখে পাথর বোমা গুলি নিক্ষেপ হয়েছে, ওদের বাড়িতে গেছিল ওই মন্দির দর্শন করেছে যে মন্দিরটা প্রথম আক্রান্ত হয়েছে। মমতা ব্যানার্জি হচ্ছে তোষণবাজ, তুষ্টিকরণ, এবং এই পশ্চিমবঙ্গটাকে জামাত হেফাজতের হাতে নিতে চায়। চলো চলো।